বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা আলোচনা করব শেড সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। অ্যান্ড এখান থেকে প্রায় সময় একটা নির্ব্যক্তি এসে থাকে। তো এই তথ্যগুলো জানার আগে আমাদেরকে এই তিনটি বিষয় খুব ভালো করে জানতে হবে। সেটি হচ্ছে যে যদি কখনো ইউ থাকে, ইউ মানে তো আমরা বুঝি যে এটা হচ্ছে সংযোগ সেটের প্রকাশ। তো যদি সংযোগ সেট থাকে, মানে এটা থাকে, তাহলে এটার জন্য আমাকে লিখতে হবে অথবা। মানে এটা যদি আমি দেখতে পাই তাহলে এটার জন্য আমি লিখব অথবা। এবার এখন দেখেন, যদি আমার ছেদ সেটের চিহ্ন থাকে, এটা হচ্ছে ছেদ সেটের চিহ্ন, বা আপনি মনে রাখতে পারেন এটা হচ্ছে যে আসলে কাপ, অ্যান্ড এটা হচ্ছে যে আসলে এটা আপনি কাপের মতো বলতে পারেন, অ্যান্ড এটা হচ্ছে ক্যাপের মতো। আমরা ক্যাপ লাগাই কীভাবে এখানে, ক্ষেত্রে এভাবে লাগাই, তাই না? তাহলে এটা হচ্ছে যে ক্যাপ, অ্যান্ড এটা হচ্ছে যে কাপ। তো কাপের ক্ষেত্রে আপনি বলবেন তাহলে যে কাপের জন্য, শুধুমাত্র কাপের জন্য হবে অথবা, আর ক্যাপের জন্য হবে এবং। আর যদি মাইনাস থাকে, মানে বিয়োগ হয়, বিয়োগ এভাবেও বলা যায়, এভাবেও বলা যায়। তো এ দুটো যদি এরকম থাকে তাহলে সেটার জন্য বলা যাবে এবং। বাট এগুলোর যদি আবার নট হয়, যেমন এটা হচ্ছে যে কি ইউ আছে, তো এখন কথা হচ্ছে যে কি ইউ আছে আর এই চিহ্নটা একটু ভালো করে মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে বিলংস টু। এটা যেটা আছে, এই যে চিহ্ন, এটা হচ্ছে যে বিলংস টু। আর যদি কাটা থাকে তাহলে বলতে হবে নট বিলংস টু। তো আমি এটা আছে অ্যান্ড যদি থাকে বিলংস টু, তাহলে এই ঘটনাগুলো মনে রাখব। আর যদি নট বিলংস টু হয় তাহলে এটা আবার, এটা আছে অ্যান্ড বিলংস টু আছে, তাহলে আমি লিখব অথবা। এটা আছে অ্যান্ড বিলংস টু আছে, তাহলে লিখব এবং। এটা আছে অ্যান্ড আছে বিলংস টু, তাহলে লিখব এবং। বাট এটা আছে কিন্তু আছে নট বিলংস টু, তখন অথবা হয়ে যাবে এবং। এটা আছে অ্যান্ড আছে নট বিলংস টু, তাহলে এবং আছে, তাহলে এটা কী হয়ে যাবে অথবা। এবার এখন দেখেন, মাইনাস আছে তাহলে এখন দেখেন বিলংস টু যদি হয় তাহলে এবং, আর মাইনাস আছে এবং যদি থাকে নট বিলংস টু। একটু পরে দেখতে পাবেন, একটু বিষয়গুলো আছে। তো নট বিলংস টু যদি হয় তখন এবং তা হয়ে যাবে অথবা। এবার এখন খেয়াল করে দেখেন, মোট কথা এটার উল্টোটা হবে এখানে। এবার আপনি বুঝতে পারবেন সবগুলো, এবার খেয়াল করে দেখেন। আপনার যদি এরকম থাকে যে এক্স বিলংস টু এ কাপ বি, তাহলে কাপ আছে অ্যান্ড এখানে আছে বিলংস টু, তাহলে কাপ যদি থাকে অ্যান্ড বিলংস টু, তাহলে কাপের জন্য অথবা হতে হবে, তাই না? তাহলে আমি এখন বলতে পারবো কি জানেন, এক্সের মানটা এর মধ্যে আছে, বিলংস টু মানে অধিকারে থাকা, তার মধ্যে থাকা, অর্থাৎ এক্সের মানটা এর মধ্যে আছে আর ইউ এর জন্য এখন কি বলতে পারবো অথবা। তাহলে এই যে বলতে পারবো এক্স বিলংস টু এ, অথবা আবার এক্সের মানটা বি এর মধ্যে থাকতে পারে, তাহলে এক্স বিলংস টু বি। এবার দেখেন, কাপ আছে ঠিকই, বাট এখানে আছে নট বিলংস টু, অর্থাৎ তাহলে আমি বলবো এক্স নট বিলংস টু এ, আর যেহেতু নট বিলংস টু আছে অ্যান্ড কাপ আছে, তাহলে এখন আমি বসিয়ে দেব এবং। তাহলে এই যে এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। এভাবে আমরা আরও বেশ কতগুলো জানতে হবে, তখন এগুলো নির্ব্যক্তিকের জন্য সুপার ইম্পর্ট্যান্ট। সবগুলো এখন আপনারাই করতে পারবেন, নিজে থেকে করেন, তারপর আমার সাথে উত্তর মিলান আপনারা। এক্স বিলংস টু এ ক্যাপ বি আছে, তাহলে ক্যাপের জন্য হবে এবং। তাহলে আমি বলতে পারবো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এই যে দেখেন, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, অ্যান্ড এখানে আছে নট বিলংস টু। তো এখন যেহেতু ক্যাপ আছে, ক্যাপের জন্য আমরা জানি এবং হয়, বাট নট বিলংস টু থাকলে অথবা হয়ে যাবে। তাহলে এক্স নট বিলংস টু এ অথবা এক্স নট বিলংস টু বি। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। এই যে দেখেন, এক্স বিলংস টু এ মাইনাস বি আছে, তাহলে মাইনাস থাকলে কি হয় এবং হয়, আর যেহেতু এটা নট বিলংস টু নয়, তাহলে এক্স বিলংস টু এ এবং আমরা লিখব এক্স বিলংস টু বি। তাহলে যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এবার এখানে কি আছে, নট বিলংস টু এ মাইনাস আছে, তাহলে জাস্ট উল্টোটা হয়ে যাবে অথবা। অ্যান্ড দুইটার ক্ষেত্রে যেটা পড়ে, মানে দুইটা যখন থাকবে একসাথে, এক্স এবং ওয়াই দিয়ে যদি থাকে, যেমন এখানে খুবই সহজ এটা, যেমন এখানে আছে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি, তাহলে জাস্ট এক্সের জন্য কি হবে এ হবে, আর ওয়াইয়ের জন্য হবে যে বি, অর্থাৎ বলতে হবে যে এক্স বিলংস টু এ, আর একটা হচ্ছে ওয়াই বিলংস টু বি। এখানে আর কিচ্ছু লিখতে হবে না, এই যে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। তারপরে এক্স ওয়াই নট বিলংস টু যদি থাকে, তাহলে জাস্ট ওইটাই বলে দিতে হবে যে এক্স নট বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু বি, এক্স নট বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু বি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদেরকে অবশ্যই ভালো করে মুখস্থ করে নিতে হবে বিষয়গুলো, তার কারণ
অনেক সময় এগুলো নরব্যক্তিকের ক্ষেত্রে আসে, তখন আমরা ঝামেলা পাকিয়ে ফেলি। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।